লাটাগুড়িতে জঙ্গল কেটে আবাসন প্রকল্পের পরিকল্পনা অভিযোগ তুলে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। আম্বেদকর মূর্তির সামনে বিজেপির বিক্ষোভ। এই প্রকল্প কি আইনি বৈধতা আছে? জঙ্গল এলাকায় কি এভাবে টাউনশিপ তৈরি করা যায়? আরটিআই আইনে জানতে চাইলেন শঙ্কর ঘোষ। জলপাইগুড়ির জেলা শাসকের চিঠি বিজেপি বিধায়কের। লাটাগুড়িতে জঙ্গল কেটে আবাসন প্রকল্পের পরিকল্পনা সেখানে পরিষ্কারভাবে যে আবাসন প্রকল্প দেখানো হচ্ছে সেটা গভীর জঙ্গলের মধ্যে একটা ড্রোন দিয়ে এই ছবি তোলা হয়েছে। আমি জানি না বনমন্ত্রী কোন নতুন চশমা পড়েছেন কিনা, সেই চশমায় হয়তো ওনার বন দেখা পড়েনি। ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়। যোগাযোগ করুন 9154089451 নম্বরে। বিশাল করে বিজ্ঞাপন দু পাতা জোড়া। আমার ধারণা বনমন্ত্রী নতুন কোন চশমা নিয়েছেন, সেই চশমায় জঙ্গল দেখা যাচ্ছে না, শুধু খালি মাঠ দেখা যাচ্ছে। আসলে ওনারা শয়নে স্বপনে উত্তরবঙ্গের অরণ্য এবং চা বাগানকে তুলে খালি মাঠে পরিণত করে সেখানে ওনাদের পরিচিত শিল্পপতি, আবাসন শিল্পের সাথে যারা জড়িত, তাদেরকে এটা উপহার দিতে চান। উত্তরবঙ্গ কিভাবে এই রাজ্যের সরকারের দ্বারা অবহেলিত এবং এই রাজ্যের সরকারের দ্বারা আমি বলবো যে কাইন্ড হচ্ছে শোষণ এখানে করা হচ্ছে, তার প্রমাণ কিন্তু এই বনমন্ত্রীর বক্তব্য। শঙ্কর ঘোষের বক্তব্য আপনারা শুনছিলেন। উত্তরবঙ্গ কিভাবে অবহেলিত, কিভাবে শোষণ করা হচ্ছে তার বক্তব্যে এটা উঠে এলো। লাটাগুড়িতে জঙ্গল কেটে আবাসন প্রকল্পের পরিকল্পনা অভিযোগ তুলে বিধানসভায় বিক্ষোভ বিজেপির তরফ থেকে। আম্বেদকর মূর্তির সামনে বিজেপির বিক্ষোভ। এই প্রকল্পের কি কোনো আইনি বৈধতা আছে? জঙ্গল এলাকায় কি এভাবে টাউনশিপ তৈরি করা যায়? আরটিআই আইনে জানতে চাইলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। জলপাইগুড়ি জেলা শাসককে চিঠি বিজেপি বিধায়কের। এই বিষয় সম্পর্কে আমরা আরো জানবো, কথা বলবো। শ্রেয় সেই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রোশী। ঠিক কি বক্তব্য বিজেপির? আবাসন প্রকল্পটি সেক্ষেত্রে একদম জঙ্গলের মধ্যে করা হচ্ছে, যা আইনত বেআইনি, এবং সেক্ষেত্রে তিনি অভিযোগ যেটা করছেন শঙ্কর ঘোষ, তার বক্তব্য হচ্ছে যে এই যে প্রকল্পটা হচ্ছে সেই প্রকল্পটা সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যক্তিকে দিয়ে করানো হচ্ছে, এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গকে বঞ্চনার যে অভিযোগ তারা তুলে আসেন তার অন্যতম নিদর্শন এটা, যেখানে জঙ্গল কেটে এই ধরনের আবাসন করা হচ্ছে। এবং সেক্ষেত্রে তার বক্তব্য যে ইতিমধ্যে আমরা জানি যে বনমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে যে জায়গায় এই বিষয়টি করা হচ্ছে সেটি জঙ্গলের মধ্যে পড়ে না, কিন্তু শঙ্কর ঘোষের যে দাবি সেই দাবি হতে স্পষ্টত দ্রোন দিয়ে ছবি তুলে দেখা গেছে যে ওই যে অংশে, যে অংশে এই আবাসন প্রকল্পটি হচ্ছে, যে অংশটি লাটাগুড়ির একদম জঙ্গলের মধ্যের একটি অংশ, এবং সেই অংশতে এইভাবে জঙ্গল কেটে সাফ করে আবাসন প্রকল্প যে করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু স্পষ্টত তিনি অভিযোগ করেছেন। এবং ইতিমধ্যেই তিনি এই গোটা বিষয়টা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও দিয়েছেন। তবে বিরোধী দলের যেটা জানিয়েছেন যে যে চিঠি শঙ্কর ঘোষ দিয়েছেন সেই চিঠির কোনো প্রাপ্তি স্বীকার হয়নি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, এমনকি তার কোনো রিপ্লাইও আসেনি। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রেখে যে গোটা বিষয়টি তিনি ইতিমধ্যেই কিন্তু আরটিআইও করেছেন শঙ্কর ঘোষ, যেখানে তার স্পষ্ট জানার বিষয় তিনি জানতে চেয়েছেন যে এই যে আবাসন প্রকল্পটি, সেই আবাসন প্রকল্পটি কি এক্ষেত্রে জঙ্গল কেটে হচ্ছে, পরিবেশ দপ্তরের সেক্ষেত্রে কোন কোন অনুমতি নেওয়া হয়েছে, সামগ্রিকভাবে এই সমস্ত নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যেই কিন্তু আরটিআই করেছেন। ফলে সামগ্রিকভাবে গোটা বিষয়টা নিয়ে এই উত্তরবঙ্গের যে লাটাগুড়ির যে এই আবাসন প্রকল্প, সেই আবাসন প্রকল্প নিয়ে যেমন ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিধানসভার মধ্যে সেক্ষেত্রে সরব হয়েছেন বিজেপি এমএলএ শঙ্কর ঘোষ, ঠিক তেমনই কিন্তু কার্যত দেখা গেল আজকে গোটা বিজেপি যারা নর্থ বেঙ্গলের যত বিধায়করা রয়েছেন তারা কিন্তু আজকে বিধানসভার মধ্যে আম্বেদকর মূর্তির নিচে পাদদেশে তারা স্পষ্টত তারা বিক্ষোভ করলেন, যে বিক্ষোভের মূল ভাষা হচ্ছে যে উত্তরবঙ্গকে যে বঞ্চনার অভিযোগ তারা দিনে দিনে করে আসছেন। বনমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদিন অভিযোগ করছিলেন শঙ্কর ঘোষ, কি ঠিক বলেছেন তিনি বনমন্ত্রীর বিরুদ্ধে? শ্রোশী দেখো, এক্ষেত্রে স্পষ্টত তিনি বনমন্ত্রীর বিরুদ্ধে যেটা বলেছেন আমরা জানি যে ইতিমধ্যে বনমন্ত্রী তিনি বলেছেন যে এরকম কোনো জঙ্গল কেটে কোনো এরকম কিছু করা হচ্ছে না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বনমন্ত্রীর বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ শঙ্কর ঘোষে তার বক্তব্য হচ্ছে বনমন্ত্রী যে দাবি করছে সেই দাবি পুরোপুরি মিথ্যা, এবং সেক্ষেত্রে তার বক্তব্য, তার কাছে ড্রোনের তোলা ছবি রয়েছে যে ছবিতে পুরোপুরি দেখা যাচ্ছে যে যে অংশে এই প্রকল্পটি হবে সেই অংশটি কিন্তু কার্যত পুরো জঙ্গলের মাঝখানে এবং চা বাগানে ঘেরা অঞ্চলের মাঝখানে, ফলে সেখানে এই ধরনের প্রকল্প করা আইনত নিষিদ্ধ, এমনটাই কিন্তু দাবি করেছেন শঙ্কর ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।